বলিউডের বিখ্যাত অভিনেতা সালমান খান বরাবরই তার জনদরদি স্বভাবের জন্য ভক্তদের কাছে সমাদৃত হয়ে আসছেন। বিভিন্ন চ্যারিটি এবং ডোনেশনে তার নামই সবার আগে আসে। এমনকি বলিউডের অন্যান্য কলাকুশলীদের যে কোনো দরকারেও তিনি আগে এগিয়ে আসেন। বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার সরোজ খানের সাথেও ছিল তার মধুর সম্পর্ক, অন্তত দর্শক এটাই জানতেন। কিন্তু সরোজ খানের সাথেও নাকি হয়েছিল সালমানের মনোমালিন্য। এ বিষয়ে মুখ খুলেছিলেন সরোজ নিজেই। তিনি এক সাক্ষাৎকারে জানান, সালমান আর আমির খানের সিনেমা আন্দাজ আপনা আপনা করার সময় সালমান তার বিরুদ্ধে অভিযোগ তোলেন যে সরোজ নাকি আমির খানকে নাচের ভালো ভালো স্টেপ দিচ্ছিলেন এবং পিছিয়ে পড়ছিলেন সালমান খান, যার ফলে সালমান এও বলেন যে তিনি ভবিষ্যতে আর কোনোদিনও সরোজ খানের সাথে কাজ করবেন না। এতে ক্ষুব্ধ হন সরোজ খান। তিনি বলেন, সালমান আমার রুজি রুটি চালায় না, আমার মেধা থাকলে আমি কাজ খুঁজে নিব। এছাড়াও আলাদা একটি সাক্ষাৎকারে সরোজ বলেন, আমাকে একবার এক প্যারালাইজড মেয়ে ফোন করে বলে যে সে চায় সালমান খান যেন তাকে একবার ফোনে হ্যালো বলে, এবং আমার সাথে সালমানের পরিচয় থাকায় আমি ফোন করি তাকে, কিন্তু সে ফোনে না এসেই তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে ফোন রেখে দিতে বলে। সরোজ আরও জানান, সালমান ভেবেছিলেন হয়তো তিনি টাকা পয়সা চাবেন, কিন্তু তিনি শুধুমাত্র প্যারালাইজড মেয়েটির মনের ইচ্ছা পূরণের জন্য তাকে ফোন করেছিলেন, এবং সালমানের এমন ব্যবহারে তিনি খুবই মনঃক্ষুণ্ণ হন। বলিউডের এই নামকরা কোরিওগ্রাফার মাধুরী শ্রীদেবী থেকে শুরু করে অনেক বড় বড় শিল্পীর সাথে কাজ করেছেন। তার সঙ্গে কাজ করতে পারাটা শিল্পীদের জন্য স্বপ্নের মতো ছিল। তবে শেষ জীবনে তিনিও কাজের অভাবে অর্থকষ্টে ভুগেছেন এবং তখন নাকি সালমান খানই তার সাহায্যে এগিয়ে আসেন। সরোজ খান 2020 সালের 3রা জুলাই হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। খান তাজনিন আহসান, সময় সংবাদ।